আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি। রোজার বাজার করতে বের হয়েছি আমরা, আজকে রোজার বাজার করব, সেটা নিয়ে নতুন ব্লগ তৈরি করছি। আশা করি আজকে ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকবেন শেয়ার করে। তো আজকে রোজার বাজার করব। রোজা চলে আসতেছে, এখন বাজার না করলে আর হবে না। তো চলে আসছি আমি সুপার শপে, এখান থেকে যা কেনাকাটা রোজার বাজার সহ মাসের বাজার সব একসাথে, কারণ এপ্রিলের প্রথম থেকে রোজা এবং মাস শুরু, তো সব বাজারই একসাথে করতে হবে। তো ছোলা ডাল যেগুলো বাজার থেকে, শরবত খাওয়ার জন্য ট্যাঙ্ক, যা যা আছে সব কিছু করবো বাজার। আর এদিকে আলমান খেলনার দোকানে ঢুকে গিয়েছে, এসেই সুপার শপের ভিতরে খেলনার কর্নারটা, সেখানে আসছে। ওর নাকি খেলনা কিনবে, ওর জন্য নিয়ে নিচ্ছি খেলনা। ও দেখছে, পছন্দ করছে, দেখি কি কেনে। কিছু পছন্দ হয় না আলমান? কি খুঁজতেছো তুমি বলো, কোনটা? কি কি নিলা? হচ্ছে নেওয়া খুশি? মান দুটো খেলনা নিল, একটা হলো লাটিম আর একটা পাজল। তো এদিকে নাভিহার জন্য ওর বাবা চুজ করতেছে যে অন্য কিনবে, কারণ ছেলে খেলনা নিয়েছে, মেয়ের জন্য তো কিছু নেওয়া লাগে। তো মেয়েকে খুশি করার জন্য এসে দেখতেছে অন্যগুলো, বাঁচতেছে যে যেটা ভালো হয় সেটা নেবে মেয়ের জন্যে। মামা কেন আগে দেখে নিছি মাসকলের ডাল হাফ কেজি টা ভাজাটা ময়দা নেও একটা। শুকনা বাজার করব, সাথে মাছ মাংস থাকলে সেগুলো নিব। এসে দেখলাম গরুর মাংস একদমই শেষ, রোজার জন্য গরুর মাংস নেওয়ার উচিত দরকার ছিল, তো পাচ্ছি না, পরে এসে আবার নিতে হবে। আর মুরগি নিচ্ছি একটা, ফার্মের মুরগি। আমি যেটা করি, ফার্মের মুরগি দিয়ে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম তৈরি করি, ফ্রাই করি, সেজন্য নিলাম। আর হলো ইলিশ মাছ নিলাম বড় একটা, 1.5-2 কেজি ওজনের মতো, প্রায় 2,500 টাকা পড়েছে। আর হলো তরমুজ নিলাম হাফ, বছরের প্রথম তরমুজ কিনে নিলাম, কারণ তরমুজটা খেয়ে দেখি কীরকম, এখনও এই পর্যন্ত খাওয়া হয়নি। আল্লাহর রহমতে তরমুজটা মজাই ছিল। মাছের কর্নার শেষ, এখন এসেছি বিস্কিট বাটার এগুলো কর্নারে, বাটার নিলাম আর এখান থেকে, আর নিলাম বোরহানি। বিস্কিট আর নিলাম না যেহেতু রোজা চলে আসতেছে, বিস্কিট পড়ে থাকবে, বিস্কিটটা সেজন্য বাদ দিলাম। যা যা মাসে শুকনা বাজার আছে সবই নিচ্ছি। Thank you.
দেখে নিয়ে ফ্রিজে রাখতে হবে ডিফ্রেন্স হলো মিট বল চিকেন চিকেন মিট বল এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই একটা চিজ 800 গ্রাম চিজ করে দিচ্ছি বাটার অন্ধকার এখনো টক দিই এখানে হলো মাছ বেশ মাছ নষ্ট হয়ে যাবে মুরগি সব ফ্রিজে রেখে নিই আগে সব বাজার করার জন্য এটা গিফট আমার সবচেয়ে প্রিয় আমার রান্নাঘরে জিনিস হলেই সবচেয়ে প্রিয় আমার রান্নাঘরে জিনিস হলে আমি খুশি ফ্রি পেলাম ঋণের সাথে বাড়তি ফ্রি ফ্রি জিনিস সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে তরমুজটা ফ্রিজে রেখে এখন ঠান্ডা করব ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভালোই লাগে ফ্রিজে রেখে দিব তরমুজটা এটা হাফ নিয়েছি শুকনা বাজারগুলো এখন বের করে নিয়েছি শুকনা বাজারগুলো এখন সব গুছিয়ে রাখবো মাসের সাবান গুঁড়া সাবান হারপিক ভিমবার ম্যাচ যা লাগে সব নিয়েছি টয়লেট্রিস আর মাছ আর মুরগি তো ফ্রিজে রেখে দিয়েছি আর এখন সমস্ত বাজারগুলো আলাদা করতেছি এখন গোছাতে হবে কারণ মাসের যা যা বাজার সবই মোটামুটি নিয়ে এসেছি এখনও অনেক কিছু বাকি যেমন চাল তেল চিনি আর আটা কিনে নিই যেহেতু রোজা রুটি বানানো লাগবে না তেমন যা আছে হয়ে যাবে লাগলে সামনের দোকান থেকে নেওয়া যাবে গরম মশলা নিলাম একটা সামনে গরম মশলা লাগবে অনেক দিন পর শুটকি কিনলাম শুটকি এর আগে কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম অনেক দিন গিয়েছে আবার এখন নিলাম শুটকি শুটকিটা মাঝে মধ্যে খেতে ভালোই লাগে কাজকি শুটকিটা নিয়েছি দিয়ে গরম মশলা হলুদের গুঁড়ো নিলাম গরম মশলা এটা হলো সিরকা ধনিয়া গুঁড়া ম্যাচ স্যুপ সাদে ম্যাজিক রোজার মাসের জন্য কেনাকাটা করে আসছি এগুলো সবই রোজার কেনাকাটা ট্যাং নিয়ে আসলাম একটা ট্যাং এটা নাবি হ্যাঁ ম্যাঙ্গো আর এই জুসটা ভালো লাগে দেখি আমরা চারটা জুস নিয়ে আসছি গুঁড়ো দুধ চা এবং অন্যান্য মিষ্টি আইটেমের জন্যে জিরা কুমড়োরা সাবান আজি নো মতো লাগবে টেস্টিং সল যেহেতু রোজ আসতেছে তো একটা নিয়ে আসলাম মোস্ট ইম্পর্টেন্ট রোজার জন্য ছোলা খেসারির ডাল পোলার চাল 2 কেজি পোলার চাল মাসকলাইয়ের ডাল বেসন লবণ
মসুর ডাল ময়দা। এই তো রোজার কেনাকাটা সব বাজার শেষ, এখন সব এখন আমি গোছাবো, সব প্রস্তুত হয়ে আছে, এখন সব গুছিয়ে নিই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।